হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। তো 11 বাজে 4:05। তো আজকে আমার শুটিং আছে কোকরাঝাড়ত। তো কোকরাঝাড় আমরা যে আছি মানে অফিসিয়াল শুট হবে নাজমুল ভাইয়াতে। আমরা একটা বাংলা গান নেছি, তো ওই গানটা শুট হয়ে আছে চ্যানেল মনিফা ডান্সার 07 আসে ভিডিওটা। তো কোকরাঝাড় যে আছি হিরোইন কায় হিরো কায় আজি মানে সব দেখা মতো মাক। ব্লগটার সাথে থাকো, ব্লগটা স্কিপ করে না, দেখা হবে একবারে রাস্তার। গাইস, বাড়ির থেকে বিড়াইলাম চাটা খেয়ে, এত সকালবেলা মানে ভাত তো কপালে ধুলে না, আল্লাহ যদি খোয়াতে সামনে যায় খামো। তো আমরা এলা যাবা লাগছে এটা গাড়ি দিয়ে, পরে গাড়ি আসবে লাগছে মানে মোর ভাই গাড়ি নিয়ে আছে, ওটি সামনে হিরক তুলবে। মানে মানে অল্প লেট হয়ে গেল কারণ মেইনটা আসিল কুচবিহারত, গাড়ি দিয়ে আসিল আসি। আমরা আগমনের সকাল থেকে ওয়েট করি আছি, 11 বাজে 8টা। তো আমরা এলা ওই যে মেইনটা আসিল ইয়া গাড়ি তুলি নিলাম, এলা আমরা জামা যাই বাড়ি ফ্রেশ হবে, হওয়ার পরে মানে চলবে এক গাড়িতে চলে যাবো শুটত। তো অল্প শুটে লেট হবে, তোমার দেখি দেখো ব্লকটা। এই যে সামনের গাড়িটা ওটা ওইটা ওই গাড়িতে আছে মেরিনটা, আর পরে গাড়ি তুমি আসো। গাইজ আসি গেলাম, এই যে নামিল গাড়ি থেকে শরীর বলে বেশি একটু ভালো না কারণ জার্নি করে আসিল না। তো এইটা হল বাড়ি, তো এলা অল্প ফ্রেশ হবে, ফ্রেশ হওয়ার ড্রেস চেঞ্জ নিবে, আমরা চলে যাবো এলা। তোমার ব্লগটা দেখি থাকো কন্টিনিউ একদম দেখি থাকেন। এই যে মেরিন্দার মা মেরিন্দা, এই যে আমার হিরো নয় মানে ড্রাইভার। তো আমরা এলা যাবো, এই যে মেকআপ আর্টিস্ট বাড়ি আছে, সবাই বাইরে আছে। তো ব্লগটার সাথে ও হিরো, হাই, হ্যালো, হ্যালো একদম বিরিপর্ম সবাই মিলি। হ্যাঁ, এই যে মেকআপ আর্টিস্ট আমার ভাই, হাই কা। তো এই যে ক্যামেরার বাচ্চা, সরি ক্যামেরাম্যান, আরে হিরোর এলা মেকআপ হবে, হিরোইন হল এলা হিরোর মেকআপ হবে। তো মেকআপটা হলে আমরা চলে যাবো, তো হিরোর মেকআপটা দেখো কেমন হয়। তো ফাইনালি গাইস মেকআপ করা হয়ে গেল, তোমার তো দেখলেন। তো আমরা এলা যামো, হিরোইন বিড়ি আসবে, হিরোর মেকআপ শেষ, তো আমরা যামো। এই যে ক্যামেরার বাচ্চা সৈয়দের নাতি। তো আমরা এলা যামো, হিরোইন বিড়ি এসে তোমাকে দেখবা লাগছো। আর শ্যুটটা একটু মানে লেট হয়ে গেল, আজকে কী যে হবে শ্যুট করে পামো কি না আল্লাহ জানে। তো দেখি থাকো ভিডিওটা, ভিডিওটা মজা হইবে। ওই যে হিরো বিড়িয়েছে, এই কইতে কইতে আসি গেছে, এই যে আমার হিরো। তো আজকের হিরো তোমার তো দেখলেন মেকআপত, হিরোর সাথে 5-6 বডিগার্ড। তো হিরোইনটার অপেক্ষা আছি, হিরোইনটে বেরোলে আমরা চলে যাবো এলা। ওই যে আমার গাড়ি ঝড়ি সব রাস্তা প্লেস করে রাখছি, তো এই একটা গাড়ি, এই একটা গাড়ি, আমরা দুইটা গাড়ি দিয়ে যাবো। হ্যাঁ ওটা না দিস, ওটা ভাঙে যাবে। তো দেখি থাকো শুট চ্যানেল রেডি আমার। গাইজ, তো মেরিন্ডা রেডি হয়ে গেছে, তো আমরা এলা গাড়ি ছাড়ি দিলাম। এই যে পাশে আর একটা গাড়ি এসে গেছে, দেখা পাবেন কি না জানো না, আই এম নট শিওর। তো মানে একটু লেট হয়ে গেল, ভিডিওটা একদম ধাসুস ভিডিও হবে। তো ভিডিও পাইবেন তোমরা, টেনশন নাই, চ্যানেলত মনিফা ডান্সার 07 চ্যানেল, তোমারই চ্যানেল, সাপোর্ট করেন, ঝাঁকড়ি করছেন এইখান ভিডিও তো করেন, ভিডিওখান খুব মজার ভিডিও বানাবো। তো ভিডিওটা দেখি থাকেন। তো আমরা যে আসি এলা কোকরাঝাড়। তো ফাইনালি গাইজ কোকরাঝাড়ে একদম ফুল টাউনে আসি গেছি, তো আমরা টাউনে আসি পৌঁছেছি। মানে কুদি যাবো মোর জানা নাই, আই ডোন্ট নো, বাট এই যে আমরা যাবো আদি কোটা আইলে ভিউ। তো এই যে ফাইনালি আসি গেছি, এই যে ব্র্যান্ডিংটা দেখলে হয়তো সবাই জানেন। তো আমরা টাউন আসি গেছি, ওটি পেট্রোল পাম্পে ওটি লেখা আই লাভ কোকরাঝাড়, সরি গাইস কিছু মনে করেন না।
ফাইনালি গাইস লোকেশনে আসি গেলাম। এই যে আমার লোকেশন আজগার, জায়গাটা খুবই সবারই পরিচিত আছে, সবাই জানেন জানো। এই হইল আমার শুটিং স্পট, পারমিশনের ব্যবস্থা করিয়েছে পারমিশনের, তো দেখা যাক। ফাইনালি গাইস আমরা এন্ট্রি করলাম লোকেশন, টাকা নীল 500, গনি নীল কেরকেরা 500, কি করা যাবে, যা দে আর হবো দে, দেখাও বুঝি যেটা ভালো হয়। আমার স্পট তো আসি গেলাম, তোমার বুঝি দেখো ভিডিও কেমন হবে, কেমন ফিল হওয়া লাগছে, কোমরে বিষ মানে যে জায়গা। তো এই হলো আমার প্লেস, তো হিরোইন বোধহয় ঘুমাইছে, চলো আসো না, ঘুমাইবে না, হ্যাঁ ক্যামেরা ট্যামেরা রেডি না, ক্যামেরা বাচ্চা। তো গাইস আমরা শুট শুরু করবো, আর দেরি করবে না, কারণ মেলা লেট করেছিলাম। আমরা সেট আপ লাগিয়ে পড়ছি, দুইটা করে সেট আপ নিয়ে নিছি, তো সেট আপ লাগিয়ে পড়ছি, এলা আমরা সেট করবো, করার পরে শুট শুরু করবো, যতটুকু পাই তোমাকে দেখাবো, ব্লগটার সাথে থাকেন। সেট আপ রেডি, এই যে দুটা বাবু, এই একটা বাবু, এই একটা বাবু, তো আমার সেট আপ রেডি, আজকে ক্যামেরা করবো আমরা দুজনে, কারণ ই একদিন মানে স্টিল গুলে মানে নর্মাল যেগুলো শুট নেওয়া লাগে এলে একদিন, আর হ্যাবিটা করি মুই করিম, তো আজকে কাম দেই থাকো, কাম ফাটে দেবো, কাম ফাটে দেবো। বাবু একদম পুরে সাজুগুজু করে রেডি, এটা বাবুও রেডি, তো ফার্স্ট আর কি শুট শুরু হবে, এটা বুঝিয়ে দিয়ে আছে হিরোইনক। তো যেহেতু হিরো নিজে ডাইরেক্টর, নিজে হিরো, কারণ এই যে আমার মানে ফার্স্ট শুট শুরু হবে, দাদা তো একদম পুরে মেকআপ করতে করতে হাসি গেছে, তো এই যে আমার শুটটা মানে ফার্স্ট বুঝিয়ে দিয়ে আছে, ঘুমোর থেকে তুলি আনছি তো প্র্যাকটিস হয়ে আছে। প্র্যাকটিস চলি আছে, আমার দুই নম্বর স্টেপ হয়ে আছে, তো ভিডিওটা দেখো, দুই নম্বর স্টেপ হয়ে আছে এটা, চিনতে পারছে না কোনটা ড্রেস পিনবে, হিরোইন তো রেডি হয়ে আসলে, ওই যে হিরোইনের ড্রেস চেঞ্জ হয়েছে, তা আব্বা কতই দিবে, জোরে ক জোরে ক জোরে ক, তো দেখো মানে মোস্তফার জন্য ক্যামেরাম্যান আমার মানে আব্বা কয়া দেখায় লাস্টত, তো চিন্তা বাবু দুটো রেস্ট নিয়ে আসে, ঘুরে এই যে বাবু আমার রেস্ট নিয়ে আসে, এটি দমটায় গেল রাইড হয়ে গেল, এই যে শুট লাস্ট শুট, এই যে লাস্ট শুট, এটা এটা লাস্ট শুট, শেষ ফাইনালি, এখন বাড়ি যাবো, রাইড হয়ে গেছে,
ফাইনালি গাইস তোমরা শুট তো দেখলেন, মানে যতটুক পালং ততটুক দেখালাম শুট, কারণ আজি ক্যামেরা মুইও করছম না, কারণ মানে ডাবল অ্যাঙ্গেলত করা আছে, তো যতটুক পাইছম আর কি দেখাইছম। তো আমরা এলা বাড়ি যে আছি, মেলা রাতে আগেল মেলা যে আছি মেরিন্ডা গতি গৌরীপুরত নামে দিয়ে আমরা বাড়ি যাবো। মেরিন্ডা গতি নামে দিলাম আমার বাড়ির, নামে দিয়ে যে মানে দোমার দেওয়ার এটি খাড়া হইলাম, মানে সবাই কিবা কিবি করবে, নামে দিলাম আমাকে, এখন আমরা বাড়ি যাবো। ভোগও লাগছে খুব, মুখ দিয়ে কথা বেরবে লাগছে না, তোমার তো ট্যারে পাওয়া লাগছেন। তো বাড়ি যা, ভাত ঠাত খাই খেয়া রেস্ট টেস্ট নেবো, ভিডিও খুব জলদি আসবে। তবে ডেট কোন দিন আসবে কওয়ার পালুম না, তবে এডিট করতে মানে সময় লাগবে না, তো এডিট করি ভিডিও জলদি। আগর ট্রেলার পাবেন মনিভাট আনসার 07-এর, ট্রেলারটা দেখেন, তারপর ট্রেলার ছাড়িয়ে কয়েকদিন পর ভিডিও সামো, তো ভিডিওটা দেখি থাকেন। আর